আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজলস ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্ষাকাল, সারাদিনই বৃষ্টি নামছে, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল রেসিপি, মাখানো গরুর মাংসের ঝাল ভুনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে হাড় সহ গরুর মাংস 2 কেজি, লাগছে হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং ভাজা জিরা গুঁড়া, লাগছে পেঁয়াজ গোল করে কাটা এবং রসুন টুকরো, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, শুকনা মরিচ এবং কালো গোলমরিচ, পেঁয়াজ কুচি এবং লবণ। আরো লাগছে সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম, মেরিনেটের জন্য আমরা দিয়ে দিচ্ছি গরুর মাংস। একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। তেজপাতা এবং অন্যান্য গরম মশলার অর্ধেকটা, যেমন দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, বাকি অর্ধেকটা আমরা কেন রেখেছি আলাদা সেটা পরে বলে দিব। এবার এটিকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো মাংস 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে দিয়ে দিতে হবে 1/2 কাপের একটু বেশি সরিষার তেল। এবার একটি চামচ বা খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আজকে থেকে প্রতিটি ভিডিওতে থাকবে একটি করে গুরুত্বপূর্ণ টিপস, তাই যদি টিপস জানতে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে। এবার দিয়ে দিচ্ছি গোল করে কাটা পেঁয়াজ এবং রসুন কুচি ও কাটা শুকনা মরিচ। আবার একটু ভালো করে মিশিয়ে 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ এটি বাজার থেকে কেনা মাংস। যদি আপনাদের মাংস কুরবানি তাজা হয় তাহলে সরাসরি রান্না করে ফেলতে পারেন। হাই আছে পাতিল বসিয়ে মাংস একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, কিছুক্ষণ এই মাংসের পানি দিয়েই মাংস সিদ্ধ হবে।
মাংস থেকে পানি প্রায় শুকিয়ে এসেছে, তাই কিছুটা নাড়াচাড়া দিয়ে আমরা দিয়ে দিব। দুই কাপ গরম পানি। পানিটা মাংস সিদ্ধ হওয়ার উপর নির্ভর করে। যদি এটি কুরবানির তাজা মাংস হয় তাহলে পানি দেওয়ারই দরকার হয় না, কারণ মাংসের পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যায়। এবার আমাদের পরবর্তী স্টেপ ভিউয়ার্স, মাংসকে একটু নাড়াচাড়া দিয়ে আমাদের চুলা থেকে নামিয়ে রাখতে হবে। এবার আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এবার আমাদের দিয়ে দিতে হবে বাকি গরম মশলাগুলো, যেমন তেজপাতা এবং দারুচিনি, কালো গোলমরিচ এবং এলাচ, এবং দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার তেল সহ পেঁয়াজ ভাজা মাংসের পাতিলে দিয়ে দিতে হবে। এবার মাংসের পাতিলটি আবার চুলায় রেখে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়া। মাংসের কিছুটা পানি শুকিয়ে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে, তাই এখন নামিয়ে পরিবেশন করতে হবে। মাংস কতটা সুসিদ্ধ হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারছেন। আপনারা নিজেরাই এই রেসিপিটা তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের টিপস, যদি অল্প সময়ের মধ্যে মাংস সিদ্ধ করতে চান তাহলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে রান্নায় দিয়ে দিতে পারেন।